গাইস, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও পোস্ট করে ভিডিও ভাইরাল করবেন, সঠিক নিয়মে ভিডিও কিভাবে পোস্ট করবেন। তো সবার প্রথমে আপনারা কি করবেন, স্টুডিওটি ওপেন করে নেবেন। তো ওইটি স্টুডিও ওপেন করার পরে এখানে অ্যানালিটিক্সে ক্লিক করবেন। গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখানে অ্যানালিটিক্সে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে দেখবেন ওয়ার ইউর ভিউয়ার্স অন ইউটিউব, ওয়েন ইউর ভিউয়ার্স অন ইউটিউবে ক্লিক করবে, এখানে ক্লিক করবেন। দেন এখানে কিন্তু টাইমগুলো দেখতে পারবেন যে আপনার ইউটিউবের সাবস্ক্রাইবাররা কখন এখানে ইউটিউবে অ্যাক্টিভ থাকে। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই কালারগুলো দেখতে পাচ্ছেন, এখানে গাঢ় কালার যেগুলো আছে সেই টাইমে কিন্তু আপনাদের ইউটিউব সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ বেশি থাকে। তো আপনারা যদি সেই টাইমে ভিডিও আপলোড করেন তো আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সুযোগ বেশি থাকবে। তো আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সঠিক টাইমটা এখানে দেওয়া যাচ্ছে 6:05। এখানে দেখুন আপনার সাবস্ক্রাইবাররা কিন্তু অনেক অ্যাক্টিভ আছে। দেন আপনারা এখানে দেখতে পাবেন যে সানডে মন্ডে এভাবে সব দিয়ে আছে। তো যেদিন দেখতে পারবেন যে যে টাইমে আপনার মানে সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ আছে সেই টাইমে আপনারা সেদিনকে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। দেন এটা না করে আপনারা কি করবেন যে আপনারা একটা নির্দিষ্ট সময় বেছে নেবেন। দেন নির্দিষ্ট সময় বেছে নেবেন, যেহেতু যাদের নতুন চ্যানেল তারা কি করবেন একটা নির্দিষ্ট টাইম বেছে নেবেন। দেন সেই টাইমে রোজ আপনারা ভিডিও পাবলিক করবেন। অ্যান্ড ভিডিও পাবলিক করার আগে আপনারা কি করবেন, সবার প্রথমে ইউটিউবটি ওপেন করে নেবেন। দেন ইউটিউবটি ওপেন করার পরে এখানে একটা ভিডিও আপনারা আপলোড করে দেবেন। দেন এখানে একটা ভিডিও আপলোড করে দেবেন। দেন আপলোড করার পরে এখানে টাইটেলটা আপনারা লিখে নেবেন। তো গাইস, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এখানে ভিডিওটি এভাবে টাইটেল লেখার পরে টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশানে এখানে দেবেন। টাইটেলটা আমি কপি করে নিচ্ছি। দেন কপি করার পরে এখানে কিন্তু সেম টাইটেলটা আপনাদের ডেসক্রিপশানে দিতে হবে। দেন ডেসক্রিপশানে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, অ্যাড্রেস দিয়ে আপনাদের চ্যানেলের নামটা এখানে মেনশন করে দেবেন। তো আমি চ্যানেলটাকে মেনশন করে দিচ্ছি। মেনশন করার পরে আপনারা কি করবেন, এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন যেটা আপনাদের, এটা যেমন ধরো একটা স্যাড স্ট্যাটাস ছিল, তো এখানে আমি স্যাড স্ট্যাটাস লিখে সার্চ করছি। তো এই ধরনের ধরো এই ধরনের মানে আপনার ভিডিওটা যে ধরনের সেই ধরনের 2-3টে স্ট্যাটাস আপনার ট্যাগ কিন্তু আপনারা এখানে অ্যাড করবেন। তো এভাবে অ্যাড করার পরে আপনারা কি করবেন, ব্যাক করে দেবেন। ব্যাক করার পরে টাইটেলটাকে কপি করে নেবেন। দেন কপি করার পরে সেম টাইটেলটা আপনাদের ট্যাগে আপনারা ইউজ করবেন। দেন ট্যাগে ইউজ করার পরে ভিডিওটিকে আনলিস্ট করবেন, আনলিস্ট বা প্রাইভেট করে, আনলিস্ট বা পাবলিক করলে পাবলিক প্রথমত করা চলবে না, প্রথমে আপনারা আনলিস্ট করবেন। আনলিস্ট করার পরে কি করবেন, ভিডিওটিকে আপলোড করে দেবেন। দেন আপলোড হওয়ার কিছুক্ষণ পরে 10-20 মিনিট পরে আপনারা কি করবেন, সেই ভিডিওটিকে পাবলিক করে দেবেন। দেন পাবলিক করার পরে আপনারা কি করবেন, ট্যাগ ফ্যাগ সব ঠিক আছে না কি দেখে নেবেন। দেন ভিডিওটি আপলোড করে দেবেন। এইভাবে আপনারা কন্টিনিউ ভিডিও পোস্ট করতে থাকবেন, সেম টাইম সেম ডেট একদম সেম টাইমে আপনারা ভিডিও পোস্ট করবেন রোজ, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হতে শুরু হয়ে যাবে। প্রথমত রেজাল্ট ভালো না আসলেও আপনারা কন্টিনিউ এভাবেই পোস্ট করবেন, তো গাইস দেখবেন আপনাদের কিন্তু অনেক ফায়দা হবে। গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।